প্রায় 40টা হলো টেলিভিশন আছে শতাধিক পত্রিকা যারা নিয়মিত আছে আমাদের এখন অনেক বিএনপি নেতাদেরকে তাদেরকে নিজেদের একটু জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানান সময় উদ্ভট মন্তব্য করছেন যেগুলো করলে হয়তো টেলিভিশনের পর্দায় দেখা যাবে এটা তাদের নেতা হিসেবে গুরুত্ব পাবে এইগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছুই না কারণ গশেরবাবু বলছে যে শেখ হাসিনা এখন সরকার থেকে কাকে হস্তান্তর করবেন সেটার জন্য এই করতেছেন তো মনে হচ্ছে গশেরবাবুর সাথে বোধহয় ফোনে যোগাযোগ করা হয়েছে গশেরবাবুকে কেউ বলছে যে যে ক্ষমতা এখন ছেড়ে দেবে আসে উনি যেন দায়িত্ব নেই এই সমস্ত পাগলের প্রলাপকে এটা মানুষের কাছে তার কোনো অবস্থান তৈরি করা যাবে না আমরা বহুবারই বলেছি যে এই সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার এই সরকারের ভিত্তি অনেক শক্ত এটা এমন নয় যে তাকে ধাক্কা দিলে পড়ে যাবে বিএনপি তো 2013 সাল থেকে এই সরকারকে ধাক্কা দিচ্ছে এই সরকারের পতন ঘটাচ্ছে বেগম খালেদা যখন ছিলেন বাইরে জেলখানার বাইরে যখন ছিলেন তখন তো তার মামলা বাতিলের জন্য আন্দোলন করেছিলেন সরকার পতনের এক দফা আন্দোলনও করছিলেন তো উনি তো আন্দোলন করতে করতে হাঁপায় এখন উনি কারাগারে বিশ্রামে আছেন এখন বিএনপি নেতারা এখন সেটা বলে যাচ্ছেন যে প্রতিবারে যে এই পতন হয়ে যাচ্ছে এই পতন হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা তো এটা বলতেই পারি যে আমাদের এই সরকার টানা তৃতীয় মেয়াদের শেষ পর্যায়ে আমরা আছি কারণ আমাদের এই ডিসেম্বরে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই হিসেবে আমাদের অক্টোবর মাসেই তফসিল ঘোষিত হবে নির্বাচনের তো অক্টোবর মাসে তফসিল হয় তাহলে তো সরকারের শেষ পর্যায়ে আছে তো এই নিয়ে বলার কিছু না আমরা খুব পরিষ্কারভাবে বলি এটা এই দেশের জনগণ যতদিন শেখ হাসিনার পক্ষে আছে ততদিন এই সরকারকে কোনো ষড়যন্ত্র করে এটাকে পতন ঘটানো যাবে না আর বিএনপির তো তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই বিএনপির নেতাকে বিএনপির দুই শীর্ষ নেতা একজন এটিএমের টাকা চুরির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আর একজন দুর্নীতি সন্ত্রাস অন্যায় অনিয়মের কারণে বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে বিদেশে পলাতক বিএনপি একটা সন্ত্রাসী দল সেটা বাংলাদেশের মানুষের কাছে শুধু নয় কানাডার ফেডারেল কোর্ট থেকেও এ ব্যাপারে রায় দিয়েছিল যে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছেন একটা সন্ত্রাসী দল যারা দেশে বিদেশে সন্ত্রাসী হিসেবে পরিচিত তাদের কাছ থেকে জনগণ ভালো কিছু আশা করতে পারে না তাদের পক্ষে কখনো জনগণ যেতে পারে না তাতে এইটা নিয়ে কোনো বিএনপির এই সমস্ত কথায় আমার মনে হয় না কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে আমরা বারবারই বলেছি বিএনপির আস্থা জনগণের উপর নেই বিএনপির আস্থা এখন বিদেশি ষড়যন্ত্রের উপরে নির্ভর করছে আর আওয়ামী লীগের আস্থা জনগণের উপর জনগণ যতদিন আসে কোনো ষড়যন্ত্র করে এই সরকারকে চলানো যাবে না আওয়ামী লীগ নতি স্বীকার করার দল নয় কোনো চাপের শিকার চাপের কাছে আওয়ামী লীগের যে নেতা ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কখনও কোনো চাপের কাছে নতি স্বীকার করেন নাই তার কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও কখনও কোনো চাপের কাছে নতি স্বীকার করেন নাই বিএনপির তো গত 18 সালের নির্বাচনের সময় দেশের জনগণ দেখেছে একটা নির্বাচন এলাকায় দুইজন তিনজন করে বিএনপির মনোনয়ন দিয়ে মনোনয়ন বাণিজ্যের খেলায় মেতেছিল এবং যার ফলে দেখা গেছে বিএনপির কে যে তার অরিজিনাল প্রার্থী সেটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্ব ছিল কর্মীরা তাদের এই নির্বাচনী খেলায় তাদের শোচনীয়ভাবে পরাজিত হয়েছে আমাদের এই কুষ্টিয়াতে আমাদের নির্বাচনে বিএনপির প্রার্থী কে ছিল আমরা তো উজ্জ্বল হওয়ার আগ পর্যন্ত একাধিক প্রার্থী এখানে বিএনপি নেতা কর্মীরা তো বিভ্রান্ত হয়ে পরে অনেকেই আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন তো সারা বাংলাদেশে এটাই হয়েছে যে নির্বাচনের খেলাটা বিএনপি করে তার ফলও তারা পেয়েছে আওয়ামী লীগ নির্বাচনে কখনো খেলা হিসেবে যায় না আওয়ামী লীগ নির্বাচনটা গুরুত্ব হিসেবে দেয় এবং সেই হিসাবে আওয়ামী লীগ নির্বাচনের গুরুত্ব হিসেবে বিবেচনা করে আবারও আগামী নির্বাচনে জয়লাভ করবে আমাদের প্রধানমন্ত্রী উনি হচ্ছেন যে বাংলার মাটি মানুষের নেতা সবার জন্য সবাইকে বেঁচে থাকতে চায় সবাই
শেখ হাসিনা করেন বলেই কিন্তু এই সমস্ত বাধাগুলো ব্যবস্থা করেছে। নির্বাচন করেছিলাম ভেড়ামারা মিরপুরে। মোহাম্মদ আনোয়ার হোসেন ও রবিউল ইসলাম একসাথে, রবিউল ইসলাম, রবিউল ইসলাম।